সুপ্রিয় অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পেগাসাস 43 ওভারলক মেশিনের নিডেল বার হাইট, লুপার টাইমিং এবং নিডেল গার্ড অ্যাডজাস্টিং। মেশিন মডেল EX5214M। তো প্রথমে এই নিডেল বার হাইট নির্ণয় করব। নিডেল বার হাইট নির্ণয় করার জন্য প্রথমে মেশিনের টপ কভারটি খুলে নিতে হবে। টপ কভারটি খোলার পরে নিডেল ড্রাইভিং ক্র্যাঙ্ক শেপ পেয়ে যাবেন। ডিয়ার ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিডেল ড্রাইভিং ক্র্যাঙ্কশেপের উপরে যে 4mm এলকি স্ক্রু দেখতে পাচ্ছেন, এই এলকি স্ক্রুটি লুজ করে নিতে হবে। ডিয়ার ফ্রেন্ডস, নিডেল ড্রাইভিং ফরকেট ক্র্যাঙ্কশেপের 4mm এলকি স্ক্রু লুজ দেওয়ার পরে নিডেল বার কিন্তু সম্পূর্ণ ডিসকানেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, এই দেখুন নিডেল বার কিন্তু সম্পূর্ণ ডিসকানেক্ট হয়ে গেছে, আর ক্র্যাঙ্কশেপের 4mm এলকি স্ক্রুটি একেবারে লুজ করা যাবে না, হালকা টাইট রাখতে হবে। এরপর নিডেল বার হাইট নির্ণয় করার জন্য নিডেল বার সম্পূর্ণ আপ করতে হবে। সম্পূর্ণ উপরে ওঠার পরে নিডেল ব্লেড থেকে বাইরের নিডেলের ব্লেড পয়েন্ট পর্যন্ত 10 মিলি থাকার কথা, অর্থাৎ 10 মিলি থাকার কথা, এখানে কিন্তু বেশি আছে। তো এটাকে নিডেল বারকে আরও ডাউন করতে হবে। দেখতে পাচ্ছেন ঠিকইভাবে ডাউন করে দিবেন। স্ট্যান্ডার্ড হাইট হচ্ছে 10 মিলি, নিডেল প্লেট থেকে বাইরের নিডেলের ব্লেড পয়েন্ট পর্যন্ত 10 মিলি রাখতে হবে স্ট্যান্ডার্ড হাইট। এরপরে 4mm এলকি স্ক্রুটি ফুল টাইট করে দিবেন। এখন আপনাদেরকে দেখাবো নিডেল ক্লাম্প কীভাবে সোজা করবেন। নিডেল ক্লাম্প সোজা করার জন্য নিডেল বার সম্পূর্ণ ডাউন করতে হবে। ডাউন করার পর যে বিষয়টি লক্ষ্য করবেন সেটা হচ্ছে নিডেল ক্লাম্প কিন্তু বাম দিকে অ্যাঙ্গেল থাকার কথা, নিডেল ক্লাম্প কিন্তু ডান দিকে অ্যাঙ্গেল হয়ে আছে। এরপরে বাইরের নিডেলের ছিদ্রের দিকে লক্ষ্য করুন। বাইরের নিডেলের সামনে নিডেল প্লেটের ছিদ্রের যতটুকু গ্যাপ রয়েছে, ভিতরের নিডেলের সামনের নিডেল প্লেটের ছিদ্রের গ্যাপ কিন্তু তার থেকে অনেক বেশি। একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, সেটা হচ্ছে ফ্ল্যাটলক মেশিনের নিডেল প্লেটের ছিদ্র কিন্তু একদম সমান সমান, কিন্তু ওভারলক মেশিনের নিডেল প্লেটের ছিদ্র কিন্তু বাম দিকে অ্যাঙ্গেল, তাই ওভারলক মেশিনের নিডেল ক্লাম্প বাম দিকে অ্যাঙ্গেল করে রাখতে হয়। তো আমি এখন নিডেল ক্লাম্পটি বাম দিকে অ্যাঙ্গেল করে দেব, আর নিডেল ক্লাম্পটি বাম দিকে অ্যাঙ্গেল করে দিলেই নিডেল প্লেটের সাথে সমান্তরাল হবে। ডিয়ার ফ্রেন্ডস, নিডেল প্লেটের ছিদ্রের দিকে লক্ষ্য করুন, বাইরের নিডেলের সামনে যতটুকু গ্যাপ রয়েছে, ভিতরের নিডেলের সামনেও কিন্তু ততটুকু গ্যাপ রয়েছে, তার মানে নিডেল ক্লাম্পটি এখন ঠিক আছে। নিডেল ক্লাম্পটি ঠিক করার পরে নিডেল ক্লাম্প হোল্ডারের নাটটি খুব সতর্কতার সাথে টাইট করে দিবেন। ডিয়ার ফ্রেন্ডস, এখন আপনাদেরকে দেখাবো নিডেলের সাথে লয়ার লুপারের টাইমিং। সেজন্য নিডেল প্লেট এবং ফিডডক সেট খুলে নিতে হবে। নিডেল প্লেট এবং ফিডডক সেট খোলার পরে লয়ার লুপার হোল্ডারের যে 8mm নাট রয়েছে, 8mm নাটটি প্রথমে লুজ করতে হবে। ডিফেন্স, 8mm নাটটি লুজ করার পরে লয়ার লুপার কিন্তু পুরোপুরি ডিসকানেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লয়ার লুপার কিন্তু পুরোপুরি ডিসকানেক্ট হয়ে গেছে। এখন নিডেলের সাথে লুপারের সম্পর্কটি ঠিক করার জন্য নিডেল বার সম্পূর্ণ ডাউন করতে হবে। নিডেল বার সম্পূর্ণ ডাউন করার পরে বাইরের নিডেল থেকে লয়ার লুপারের মাথা পর্যন্ত 4mm গ্যাপ রাখতে হবে। নিডেল বার সম্পূর্ণ ডাউন করার পরে বাইরের নিডেলের মাস বরাবর থেকে লয়ার লুপারের ব্লেড পয়েন্ট পর্যন্ত 4mm গ্যাপ থাকবে। এটা হচ্ছে লুপারের ব্যাগের গ্যাপ। লুপারের ব্যাগের গ্যাপ আরও একটি পদ্ধতিতে চেক করা যায়, সেটা হচ্ছে নিডেল যখন উপরের দিকে উঠবে নিডেলের ছিদ্র এবং লুপারের ছিদ্র একদম মিলে যাবে। ডিয়ার ফ্রেন্ডস, এখন আপনাদেরকে দেখাবো নিডেলের পিছনে নিডেল থেকে লুপার কতটুকু দূরে থাকবে। নিডেলের পিছনে লুপার এবং নিডেলের সম্পর্ক ঠিক করার জন্য লুপার হোল্ডারের নিচে যে স্ক্রুটি দেখতে পাচ্ছেন, এই স্ক্রুটি যদি টাইট দেন তাহলে লুপার
নিডেল থেকে দূরে চলে যাবে, অর্থাৎ পিছনে চলে যাবে। ডিয়ার ফ্রেন্ডস, এখন দেখুন লোপার কিন্তু নিডেল থেকে অনেক দূরে চলে গেছে। নিডেলের পিছনে লোপার এবং নিডেলের মাঝে কিন্তু অনেক গ্যাপ তৈরি হয়েছে। ডিয়ার ফ্রেন্ডস, এই স্ক্রুটি যদি আবার লুজ দেন তাহলে লোপার নিডেলের দিকে আসবে। এখন দেখুন লোপার কিন্তু নিডেলের দিকে চলে এসেছে এবং লোপার নিডেলকে ধাক্কা দিতেছে। সুতরাং এই স্ক্রুটির সাহায্যে লোপারকে এমন পজিশনে রাখতে হবে যেন লোপারটি নিডেলের পিছনে নো টাচ নো গ্যাপ থাকে। কিন্তু একটি বিষয় আপনাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে পাতলা ফেব্রিক্সের ক্ষেত্রে বাইরের নিডেলের যদি স্কিপ পড়ে অথবা মোটা জায়গা থেকে নিচে নামার সময় যদি বাইরের নিডেলে স্কিপ পড়ে সেক্ষেত্রে বাইরের নিডেলের সাথে এক চুল পরিমাণ টাচ দিয়ে টাইমিং করতে হবে। আরও একটি বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে সর্ব অবস্থায় ভিতরের নিডেল থেকে লোপারের মাথা 0.5 mm অর্থাৎ হাফ মিলি পরিমাণ গ্যাপ রাখতেই হবে। আর এই সম্পর্কটি ঠিক করবেন নিডেল ক্লামের নাট লুজ দিয়ে, নিডেল ক্লাম থেকে এই সম্পর্কটি ঠিক করবেন। সমস্ত টাইমিং ঠিক হওয়ার পরে লোপার হোল্ডারের 8 mm নাটটি টাইট করে দিবেন। এই নাটটি টাইট করার পরে আরও একটি নাট রয়েছে লোপার হোল্ডারের নিচে, লোপার হোল্ডারের নিচে যে নাটটি রয়েছে এই নাটটি কিন্তু টাইট করে দিতে হবে। এই নাটটি যদি লুজ রাখেন তাহলে কিন্তু টাইমিং নষ্ট হয়ে যাবে, টাইমিং কিন্তু আবারও আগের জায়গায় চলে আসবে, তাই এই নাটটি টাইট করে দিবেন। এখন আপনাদেরকে দেখাবো ভিতরের নিডেল গার্ড কিভাবে অ্যাডজাস্টিং করবেন। প্রথমে নিডেল গার্ডের স্ক্রুটি লুজ করে নিতে হবে। ভিতরের নিডেল গার্ড টাইমিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভিতরের নিডেল গার্ড এমনভাবে অ্যাডজাস্টিং করতে হবে যেন নিডেল গার্ড নিডেলকে 0.05 mm পরিমাণ ধাক্কা দিয়ে সরায় দেবে এবং লোপারকে যাওয়ার সুযোগ করে দেবে। ঠিক এইভাবে নিডেল গার্ড নিডেলকে ধাক্কা দেবে এবং নিডেল এবং লোপারের সংযোগ স্থলে 0.05 mm গ্যাপ তৈরি হবে, অর্থাৎ এক চুল পরিমাণ গ্যাপ তৈরি হবে। প্র্যাকটিক্যালি দেখে নিন ঠিক এরকম। ভিতরের নিডেল গার্ডের টাইম করা হয়ে গেলে ভিতরের নিডেল গার্ডটি সুন্দর করে টাইট করে নেবেন। এখন আপনাদেরকে দেখাবো বাইরের নিডেল গার্ড অর্থাৎ সামনের নিডেল গার্ডের টাইমিং। সামনের নিডেল গার্ডের টাইমিং কিন্তু খুবই সহজ। সামনের নিডেল গার্ড এটা দেখতে পাচ্ছেন, সামনের নিডেল গার্ডের টাইমিং হচ্ছে সামনের নিডেল গার্ড নিডেল থেকে হাফ মিলি পরিমাণ 0.5 mm অর্থাৎ হাফ মিলি পরিমাণ নিডেল থেকে দূরে থাকবে। এটাই হচ্ছে সামনের নিডেল গার্ডের টাইমিং। এরপরে সামনের নিডেল গার্ডটি ভালো করে টাইট করে নেবেন। এখন আপনাদেরকে দেখাবো আপার লোপার এবং লোয়ার লোপারের টাইমিং। তো আপার লোপার আর লোয়ার লোপারের সম্পর্কটি হচ্ছে গলায় গলায় ভাব। শোনাতে অডিয়েন্স, আপার লোপার এবং লোয়ার লোপারের সম্পর্কটি হচ্ছে গলায় গলায় ভাব। এছাড়াও যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপার লোপারের ঘাড় এবং লোয়ার লোপারের কান, এই দুয়ের মাঝখানে 0.5 mm অর্থাৎ হাফ মিলি পরিমাণ গ্যাপ রাখতে হবে এবং আপার লোপারের ব্লেড পয়েন্ট এবং লোয়ার লোপারের গলা, এই দুয়ের মাঝখানে 0.2 অর্থাৎ এক চুল পরিমাণ গ্যাপ রাখতে হবে। এরপরে আপার লোপার হোল্ডারের ফ্ল্যাট স্ক্রুটি খুব সতর্কতার সাথে টাইট করে নেবেন। এখন আপনাদেরকে দেখাবো নিডেল থেকে আপার লোপারের দূরত্ব এবং নিডেল প্লেট থেকে আপার লোপারের হাইট কতটুকু থাকবে, সেজন্য ফিটটক সেট এবং নিডেল প্লেট সব লাগাই নিতে হবে। প্রথমে দেখাবো আপার লোপারের দূরত্ব। আপার লোপার যখন সামনের দিকে যাওয়া শেষ, ঠিক এই টাইমে বাইরের নিডেলের মাঝ বরাবর থেকে আপার লোপারের ব্লেড পয়েন্ট পর্যন্ত 4.5 mm দূরত্ব থাকবে। ঠিক একই টাইমে অর্থাৎ আপার লোপার যখন সামনের দিকে যাওয়া শেষ, ঠিক এই মুহূর্তে নিডেল প্লেট থেকে আপার লোপারের ব্লেড পয়েন্ট পর্যন্ত 10.5 অর্থাৎ 10.5 mm হাইট থাকবে।
সবশেষে আপার লোপারে যে দুটি সেটিংস দেখাইলাম, এই সেটিংসটি যদি না মেলে তখন কিন্তু আপার লোপার অ্যাবোর্ডিং করতে হবে। আর আপার লোপার অ্যাবোর্ডিং কীভাবে করবেন সে সম্পর্কে আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে, ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।